सुप्रिय छात्र छात्रीबृंद अस्सलामु आलाइकुम बाजितपुर हाजरा खातुन उच्च विद्यालय अनलाइन क्लासे सबाई के स्वागतम। आज के सप्तम श्रेणी विज्ञान प्रथम अध्याय निये आलोचना करब। प्रथम अध्याय नाम हे निम्न श्रेणी जीव। प्रथम जानते हैं जो निम्न श्रेणी जीव एर मध्य की पड़े। निम्न श्रेणी जीवगुला जीवर मध्य पड़े हे भाइरस बैक्टेरिया एवं अन्यान्य क्षुद्र क्षुद्र अणुजीव। निम्न श्रेणी जीवगुला के अणुजीव बला थे। अणुजीवर संज्ञा हिसाब से सकल क्षुद्र क्षुद्र जीवगुलो के खाली चोखे देखते पारिना एदेरके देखते होले इलेक्ट्रन अणुवीक्षण जंत्र अथवा उच्च क्षमता सम्पन्न अणुवीक्षण जंत्र प्रयोजन है तादेरके अणुजीव बला है। अणुजीवर मध्य आछे भाइरस आछे छत्राक आछे बैक्टेरिया एवं अन्यान्य। आमरा एकटु देखे नेई अणुजीवर श्रेणीबिन्यास। प्रथम एकैरियोट। एरपर प्रोकैरियोट एवं सर्वशेष तीन नम्बर यूकैरियोट। अणुजीवर प्रथम एकैरियोटिक जीव जे सकल क्षुद्र क्षुद्र अणुजीवगुलो खाली चोखे देखा जाए और देखार जन उच्च क्षमता सम्पन्न अणुवीक्षण जंत्र प्रयोजन है तक बला एकैरियोटिक जीव। जेमन उदाहरण हिसाब से आप बोलते पारी भाइरसर कथा। एरपर आसी हमें प्रोकैरियोट अथवा प्रोकैरियोटिक जीवे जे सकल क्षुद्र क्षुद्र अणुजीव साधारण एककोषी एवं एदेर देखार जन्य अणुवीक्षण जंत्र दरकार है तादेर के बला हच्छे प्रोकैरियोट। जेमन उदाहरण हिसाब से आमरा बोलते पारी बैक्टेरियार कथा। एरपरे आसी ইউক্যারিওট বা ইউক্যারিওটিক জীবে। এখানে আমাদের জানা থাকা দরকার প্রোক্যারিওটিক জীবের নিউক্লিয়াস অথবা কোষের গঠন এরা সুসংগঠিত নয়। অর্থাৎ কোন একটি কোষের যে সকল উপাদান সুষমভাবে থাকা প্রয়োজন এই ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক জীবের ক্ষেত্রে সেগুলা অনুপস্থিত। এরপরে আসি ইউক্যারিওটিক জীব বা ইউক্যারিওটাতে। এখানে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি শৈবাল এর নাম। এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে প্রোক্যারিওটিক জীব এবং ইউক্যারিওটিক জীবের মধ্যে পার্থক্য হচ্ছে এদের কোষীয় গঠন। অর্থাৎ প্রোক্যারিওটিক বা আদিকোষী জীবের নিউক্লিয়াসের অথবা কোষীয় উপাদানগুলো সমপরিমাণে বিন্যস্ত থাকে না এবং ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী জীবের ক্ষেত্রে বা অণুজীবের ক্ষেত্রে নিউক্লিয়াসের সকল উপাদান সুষমভাবে সংগঠিত থাকে। আচ্ছা, এরপরে আমরা ভাইরাস নিয়ে আলোচনা করব। ভাইরাস সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ভাইরাস কাকে বলে। ভাইরাস হচ্ছে সে সকল ক্ষুদ্র অণুজীব যাদের দেহ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি এবং যারা উপযুক্ত মাধ্যমে অংশবিস্তার করতে পারে। আমরা একটি ভাইরাসের চিত্র আঁকি।
एक ভাইরাসের चित्र के প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। উপরের দিকের অংশকে বলা হয় হচ্ছে মস্তক বা মাথা, মাঝখানের অংশকে বলা হয় হচ্ছে দেহ, ভাইরাসের সমগ্র দেহটি একটি প্রোটিন আবরণে আবৃত এবং এর মস্তক অংশের মাঝখানে আমরা পেঁচানো যে সুতার মতো অংশ দেখতে পাচ্ছি একে বলা হয়েছে নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা আরএনএ। তার নিচে একটি অংশ দেখা যাচ্ছে, এর নাম হচ্ছে কলার, এবং সর্বশেষ যে লেজ, লেজের শেষ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি কাটা সদৃশ কিছু অংশ, একে বলা হয় হচ্ছে স্পাইক। এর মাধ্যমে কোনো একটি ভাইরাস কোনো একটি সারফেস বা তলে নিজেকে আঁকড়ে ধরে রাখে। এবারে আমরা জানব ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। ভাইরাস মানুষ তথা অন্যান্য বিভিন্ন প্রায় সকল প্রকার জীবের দেহে বিভিন্ন রকমের ক্ষতিকর রোগ সৃষ্টি করে থাকে। আবার যে সকল রোগ সৃষ্টি করে এই ভাইরাস, সে সকল রোগের প্রতিষেধক তৈরিতে এই ভাইরাসকেই প্রয়োজন হয়ে থাকে। যেমন মানুষের বিভিন্ন রকমের অসুখ, যেমন হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা এবং বসন্তের মতো রোগ এই ভাইরাসের আক্রমণেই হয়ে থাকে। আমরা এরপরে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। ভাইরাসের মতো ব্যাকটেরিয়াও একটি অণুজীব, তবে ভাইরাসের সাথে ব্যাকটেরিয়ার কিছুটা পার্থক্য দেখা যায়। যেমন ভাইরাসের দেহে নিউক্লিয়াস বিদ্যমান এবং ব্যাকটেরিয়ার দেহে নিউক্লিয়াস বিদ্যমান, কিন্তু এই নিউক্লিয়াসের সমগ্র উপাদানগুলো সুষম পরিমাণে বণ্টিত থাকে না, যেই কারণে ব্যাকটেরিয়াকে আদিকোষীয় অণুজীব বলা হয়ে থাকে। ব্যাকটেরিয়ার বিভিন্ন রকমের শ্রেণীবিভাগ আছে। যেমন কোনো ব্যাকটেরিয়া গোলাকার, কোনো ব্যাকটেরিয়া দণ্ডাকার বা কোনো ব্যাকটেরিয়া অতি ক্ষুদ্র এবং সর্পিলাকার হয়ে থাকে। আমরা ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ একটু লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে আমরা ব্যাকটেরিয়াকে তিনটি ভাগে ভাগ করেছি, একটার নাম কককাস, একটা ব্যাসিলাস এবং অন্যটির নাম হচ্ছে কমাসদৃশ ব্যাকটেরিয়া। কককাস বলতে যে সকল ব্যাকটেরিয়া দেখতে সাধারণত গোলাকার হয়ে থাকে তাদেরকে কককাস বলা হয়। আমরা কককাস ব্যাকটেরিয়ার একটা ছবি আঁকি। এরপরে হচ্ছে ব্যাসিলাস। ব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো দেখতে সাধারণত দণ্ডাকার হয়ে থাকে। এবং সর্বশেষে আছে কমাসদৃশ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো দেখতে ব্যাসিলাসের মতোই অনেকটা দণ্ডাকার, তবে তা সোজা হয় না, এগুলা কিছুটা বাঁকা হয়ে থাকে। তো মূলত এই হচ্ছে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ। এবার আমরা ব্যাকটেরিয়ার উপকারিতা বা অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানব। ব্যাকটেরিয়া প্রায় সকল জীবেই বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে থাকে, কিন্তু পাশাপাশি ব্যাকটেরিয়ার বিভিন্ন রকমের উপকারিতাও আছে। যেমন যে সকল মৃত জীব পরিবেশে পড়ে থাকে সেগুলোর উপরে ব্যাকটেরিয়া ক্রিয়া করে ভেঙে ফেলে এবং মাটিতে জৈব উপাদান হিসাবে মিশিয়ে ফেলে। আবার
পাট শিল্পে পাটের যে আঁশ ছড়াতে হয় তা ব্যাকটেরিয়ার উপস্থিতিতেই হয়ে থাকে। আমরা যে বিভিন্ন রকমের মিষ্টি যেমন দই খেয়ে থাকি, দই তৈরিতে ব্যাকটেরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বিভিন্ন জীবন রক্ষাকারী যে অ্যান্টিবায়োটিক বা ওষুধ তৈরি করা হয় সেগুলা ব্যাকটেরিয়া থেকেই তৈরি করা হয়ে থাকে। এরপরে আমরা আরো জানব ছত্রাক, শৈবাল এবং অ্যামিবা সম্পর্কে। আমি এখন ছত্রাক এবং শৈবাল নিয়ে একটু আলোচনা করব। ছত্রাক এবং শৈবাল দুজনেই অণুজীব, তবে গঠনগত এবং কার্যিকভাবে দুজনের মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন ছত্রাক হচ্ছে কাইটিন নির্মিত অণুজীব, যারা সাধারণত নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এরা খাবারের উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যের উপরে নির্ভরশীল। কিন্তু অন্যদিকে শৈবাল হচ্ছে সেই সকল অণুজীব যাদের দেহে ক্লোরোফিল নামক বর্ণকণিকা উপস্থিত। এই কারণে এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, খাবারের জন্য এদের অন্য কারোর উপরে নির্ভরশীল হতে হয় না। ছত্রাক এবং শৈবাল দুজনেরই অর্থনৈতিক গুরুত্ব আছে। এরা প্রত্যেক, যেমন ছত্রাক প্রাণীদেহে বিভিন্ন ধরনের ক্ষতিকর রোগ সৃষ্টি করে। আবার শৈবালও, কিছু কিছু শৈবালের প্রজাতি আছে যেগুলো প্রাণীদেহে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তৈরি করে থাকে। এরপরে আমরা আমাদের সর্বশেষ যে টপিকস আজকের, সেটি অ্যামিবা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের এখন আলোচ্য বিষয় অ্যামিবা এবং অ্যান্টামিবা। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের একটা সদস্য, যারা অতি ক্ষুদ্র অণুজীব যাদেরকে খালি চোখে দেখা যায় না। এদের দেহ খুবই ক্ষুদ্র। এরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের দেহের আকার বা আকৃতি কিছুটা পরিবর্তন করতে পারে। আমরা অ্যামিবার একটি চিত্র দেখি। অ্যামিবার সমগ্র দেহের বাইরের আবরণটি একটি নরম প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকে। এর মধ্যে একটি সুগঠিত নিউক্লিয়াস দেখা যায়। অ্যামিবার দেহের ভিতরে একটি কালো রঙের বড় একটি গহ্বর দেখা যাচ্ছে, যে গহ্বরটার নাম হচ্ছে খাদ্য গহ্বর। অর্থাৎ অ্যামিবা যে খাদ্য গ্রহণ করে সেই খাদ্য এই খাদ্য গহ্বরে ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকে। তার পাশাপাশি আরো কয়েক প্রকার গহ্বর দেখা যাচ্ছে। এই গোলাকার ফাঁকার যে গহ্বরটি দেখা যাচ্ছে এর নাম হচ্ছে সংকোচনশীল গহ্বর। এছাড়াও অ্যামিবার দেহে আরো কয়েক প্রকারের গহ্বর থাকে। এর মধ্যে এখানে আমি একটি গহ্বরের ছবি এঁকেছি, এর নাম হচ্ছে পানি গহ্বর।
এখানে অ্যামিবার বাইরের দিকে আঙুলের মতো একটি অংশ দেখা যাচ্ছে, একে বলা হয় অভিক্ষেপ। এই যে আঙুলের মতো যে অংশগুলো দেখা যাচ্ছে, এর মাধ্যমে অ্যামিবা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রয়োজনে চলাচল করতে সক্ষম। প্রয়োজন অনুসারে এটি দেহের এই আকৃতিকে পরিবর্তন করতে পারে। এই জন্য বলা হয়ে থাকে যে অ্যামিবার দেহের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই, প্রয়োজন অনুসারে এটি এর আকার বা আকৃতিকে পরিবর্তন করতে পারে। এরপরে আমরা অ্যান্টামিবা নিয়ে একটু আলোচনা করব। অ্যামিবার মতো অ্যান্টামিবাও প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। অ্যান্টামিবার দেহ স্বচ্ছ এবং জেলিন ন্যায়। এর দেহের আভ্যন্তরে একটি সুগঠিত নিউক্লিয়াস এবং অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দেখা যায়। অ্যান্টামিবার দেহ স্বচ্ছ এবং নরম হলেও এটি প্রতিকূল পরিবেশে এর বাইরের একটি শক্ত আবরণ গঠন করতে পারে এবং তাকে বলা হয় হচ্ছে সিস্ট। যে কোনো প্রতিকূল পরিবেশের মধ্যে এটি এই সিস্টের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে। অ্যামিবা বা অ্যান্টামিবার বংশবৃদ্ধি সাধারণত দুটি উপায় হয়ে থাকে। একটিকে বলা হয় দ্বিভাজন এবং অন্যটির নাম স্পোরুলেশন। দ্বিভাজন পদ্ধতিতে সাধারণত অনুকূল পরিবেশে অ্যামিবা বংশবৃদ্ধি করে থাকে। এই পর্যায়ে কোনো একটি অ্যামিবার মাঝখানে যে সাইটোপ্লাজম থাকে তা সহ সবকিছু সহ সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমটি দুইটি ভাগে ভাগ হয়ে যায়। সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে কোষপ্রাচীর তার বাইরের যে আবরণ আছে সেটিও দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এভাবে একটি মাতৃ অ্যামিবা থেকে এক বা একাধিক অ্যামিবার সৃষ্টি হয়। আর সর্বশেষে আছে স্পোরুলেশন। এই পদ্ধতিতে সাধারণত যখন প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়ে থাকে তখন এই স্পোরুলেশন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে। এই পর্যায়ে কোনো একটি অ্যামিবার দেহের ভিতরে যে সাইটোপ্লাজম থাকে সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন বা অনেকগুলো অংশে পরিণত হয়ে থাকে এবং সেগুলোর বাইরে সিস্ট গঠন হয়ে থাকে। যখন পরিবেশ আবার অনুকূলে ফিরে আসে তখন সেই সিস্ট সহ নতুন অ্যামিবাগুলো প্রাকৃতিক পরিবেশে মুক্ত হয় এবং সিস্টগুলো ভেঙে যায় এবং অপত্য অ্যামিবাগুলো নতুন পরিবেশে নিজেদের বিমুক্ত করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা অণুজীবের যে সকল টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম তোমরা সবাই বাড়িতে এগুলো বেশি বেশি করে চর্চা করবে এবং এই টপিকগুলোতে যে চিত্রগুলো আছে চিত্রগুলো তোমরা অবশ্যই খাতায় বেশি বেশি করে আঁকবে। সবাইকে ধন্যবাদ। সামনের ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।